আজকের পর্বে আমরা জেনে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু মূল্যবান উক্তি। বাঙালির মনে প্রাণে, সুখে দুঃখে, উৎসবে সবেতেই রবীন্দ্রনাথ ঠাকুর থাকেন। বলা যায় গুরুদেব বাঙালিদের আত্মার সঙ্গে মিশে আছেন, তাই তো 25শে বৈশাখ এতটা কাছের এবং গুরুত্বপূর্ণ দিন। এবছর গুরুদেবের জন্মদিন 25শে বৈশাখ পড়েছে সোমবার। প্রতিবছর প্রায় সপ্তাহ ব্যাপী চলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন, প্রায় এক মাস আগে থেকে চলে তার প্রস্তুতি। এটি যেন কোনো উৎসবের থেকে কোনো অংশে কম না। এবার জেনে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিশেষ উক্তি যা আজও প্রাসঙ্গিক। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। যথার্থ অধিকার থেকে মানুষ নিজের দোষে ভ্রষ্ট হয়। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না শুধু সুখ চলে যায়। আমার তৃষ্ণা তোমার সুধা, তোমার তৃপ্তি আমার সুধা। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই, ও সেই জন্যই বন্ধুকে চাই। 7 কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। প্রহর শেষের আলোয় রাঙ্গা সেদিন, চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে। নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন নির্গুণ শতকরা 99 জন, কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণী কোথায়। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন, প্রাঙ্গণ তলে দিবস সর্বরিব, সুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। বন্ধুরা, রবীন্দ্রনাথের কয়েকটি উক্তি আমি এখানে তুলে ধরলাম, কেমন লাগলো জানাতে ভুলবে না।